গুড মর্নিং ফ্রম বিস এজেন্সি। এটা ঠিক রামপুর থেকে প্রায় 25 কিলোমিটারের আগেই হোটেলটা রয়েছে। কালকে যারা তোমরা ব্লগগুলো দেখো নি বা এর আগের ব্লগগুলো যারা তোমরা দেখো নি একবার দেখে নিও, আর যারা কালকে দেখেছো ব্লগটা তারা তো জানোই যে কালকে আমরা কাসাউলি থেকে রওনা হয়ে চেল হয়ে নারকান্ডা হয়ে এই হোটেলে এসে পৌঁছেছি প্রায় রাত 8:30টার সময়। যাদেরকে যারা তোমরা আগের ব্লগগুলো একবার দেখো নি দেখে নিও, তাহলে এর পরের ব্লগগুলো তোমরা রিলেট করতে পারবে যে আমরা কীভাবে এখানে এসে পৌঁছালাম এবং এর পরে আমরা কী কী ট্যুর আর করতে চলেছি। তো আজকে সেরকম বেসিক্যালি সেরকম কোনো প্ল্যান আমরা করিনি, কারণ প্রত্যেকবারই প্ল্যান করছি কিন্তু আর হচ্ছে না, কারণ রাস্তার যা অবস্থা তোমরা জানোই এখানে রাস্তার কী অবস্থা। মানে ম্যাপে দেখাচ্ছে যেই অবস্থা ম্যাপে দেখাচ্ছে তার ডবল লেগে যাচ্ছে, এবং কালকে মোটামুটি ওখান থেকে 5.5 ঘন্টা দেখাচ্ছিল কিন্তু মোটামুটি 10 ঘন্টার উপরে লেগে গেল, প্রায় 10 ঘন্টা লেগে গেলো আস্তে আস্তে। যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, অলরেডি আমরা আজকেও লেটে রান করছি, 9:30 বেজে গেছে, ব্রেকফাস্ট ডান, তাই সকাল থেকে আর ক্যামেরা নিয়ে কোনো ব্লগ বার করিনি বা ব্লগ করার চেষ্টা করিনি। বাইকে লাগেজও প্যাক হয়ে গেছে, জাস্ট একবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই, জাস্ট দেখিয়ে আমরা আবার রওনা দেবো এখান থেকে। তো এই দেখো, এইখানে পাহাড় রয়েছে, আমরা কালকে ওই পাশে রাস্তা দিয়ে এসেছিলাম, আর আমরা আজকে যাব এই রুট হয়ে যাবো, এই রাস্তা ধরে যাব। এই নদীটা রয়েছে, এই নদীটার নাম জানি না, তবে আওয়াজ শুনে বুঝতেই পারছো কত এর স্রোত রয়েছে। তো এটা সোজা তোমার গিয়ে মিশছে সুতলেজ রিভারে, যেটা আমাদের সাথে থাকবে প্রায় নাকোর আগের অবধি, আর নাকোর থেকে আমাদের সঙ্গ হবে স্পিতি রিভার। তো চলো এবার রওনা হওয়া যাক, আবার দেখা হচ্ছে মোটা ব্লগ সেটাতে। তো সময় হয়েছে প্রায় 10টা, আর সিমলা ডিস্ট্রিক্টের রামপুর থেকে আমরা এখন রওনা হয়ে গেছি। এই রামপুর শহরের উচ্চতা রয়েছে প্রায় 4,400 মিটার, খুবই সুন্দর একটা শহর, আর আমরা জাস্ট রামপুর যে মেন শহর তার থেকে 15-20 কিলোমিটার আগে আমরা রয়েছি এই হোটেলে। ও এখানে দেখার মতন ভালো জায়গা বলতে রয়েছে পদম প্যালেস, আকাশের যে অবস্থা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, জানি না যেতে পারবো কি না, তো চলো যাওয়া যাক, চেষ্টা করব যাওয়ার। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কল্পা, আমরা ডাইরেক্টলি কল্পা যাচ্ছি, কারণ ছিটকুল যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ আমরা চেষ্টা মানে করেও ওটা করতে পারবো না, কারণ কি রাস্তা এখনও ঠিক মতন ভাবে ওপেন হয়নি, জাস্ট ওপেন হয়েছে কিন্তু রাস্তা এখনও অনেকটা খারাপ রয়েছে, ওখানে গেলে আটকে যাওয়ার চান্স থাকবেই থাকবে। তো সেই জন্য আমরা আজকে ছিটকুলো যাবো না, রিক্স নেবো না, হাতে আমাদের সময় কম, তাই সোজা আমরা যাচ্ছি কল্পার দিকে। কল্পার ডিস্টেন্স প্রায় 110 কিলোমিটার, আর সময় লাগতে পারে 6-7 ঘন্টা। আর পাশেই রয়েছে সাতলুজ রিভার, যেটাকে শতদ্রু নামে অনেকে জানে। তো এই শতদ্রু নদী মাউন্ট কৈলাসে রাখাস্তাল লেক থেকে সৃষ্টি হয়েছে, হয়ে ইন্দো চাইনিজ বর্ডারের সিপকিলা পাস নামে একটা জায়গা থেকে এন্ট্রি করেছে আমাদের ইন্ডিয়াতে, দেন পাঞ্জাব হয়ে এটা পাকিস্তানে এন্টার করেছে। প্রায় 1450 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই শতদ্রু নদী, আর এই নদীটা আমাদের সাথে থাকবে নাকো অবধি, দেন নাকো থেকে আমাদের সঙ্গ নেবে স্পিতি রিভার। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এটা তো আমরা আশা করেছিলাম বৃষ্টি হবে, আর সেটা জেনে বুঝেই আমরা এসেছি। তো এটাকে এনজয় করব এবং আগের দিকে এগিয়ে যাব। তো আমাদের এখন ডেস্টিনেশন রামপুর প্যালেস, একদম ওখানে গিয়ে থামবো, যাই না রাস্তা আর ভিডিও করতে পারবো কি না, কারণ ক্যামেরা ব্যাগে নিয়ে নিতে হবে, বৃষ্টি ভালো জোরেই বৃষ্টি পড়ছে। তো দেখো রাস্তাঘাটের কি অবস্থা, পুরো পাহাড় প্রায় হাফ ভেঙে পড়েছে, আর তাই জন্য পুরো রাস্তা জ্যাম, দেখো ওই পাশ অবধি পুরো রাস্তা জ্যাম। কালার চাকা কেটকাচ্ছে পুরো,
এই ট্রিপের এই প্রথমবার হিমাচলের বাজে রাস্তার অনুভূতি নিলাম খুবই মজার সাথে। তোমরা দেখতেই পারলে রাস্তাটা পুরো জ্যাম ছিল, তাই অনেকটা সময় পেরিয়ে গেল। যাই হোক, এখানে একটা ভালো কি বৃষ্টি হচ্ছে না, রাস্তা সেরকম খারাপও নেই, ভালো রাস্তা চলে এসছে। আর এরপরে আমাদের একজন দাঁড়াতে হবে খাওয়ার জন্য, বর্ষা একটু ফিরে পেয়েছে বলছে। তো চলো যতদূর পারি এগিয়ে যাবো, কারণ বৃষ্টিটা এখন নেই, যখন তখন নামতেও পারা আকাশে, তো অবশ্যই খুব একটা ভালো নয়। তো চলো এগোনো যাক। সময় হয়েছে 2:30, আর খিদে তো পেয়েছে। রাস্তার সামনে একটা এরকম নর্মাল রেস্টুরেন্ট পেলাম, মানে ধাবা টাইপের হিমাচলি ফুড। তো এই থালি নেওয়া হয়েছে মশলা, এবার দেখি যাও থালিগুলো কী আছে আমাদের থালিতে। রুটি নিয়েছি, ডাল, এটা বুঝতে পারছি না, এটা পনিরের সবজি, ভাত আর আচার। চলো খাওয়া শুরু। সময় হয়েছে 3:15, আর আমরা লাঞ্চ সেরে রওনা দিয়ে দিয়েছি কল্পার জন্য। তো ডাইরেক্ট কল্পায় যাব, আর এই যেখানে আমরা লাঞ্চটা ছাড়লাম এখান থেকে দেখো এই ভিউটা খুব সুন্দর লাগছে। তো সুন্দর আমরা ড্রোন শট নিয়েছি, তোমরা সেগুলো এনজয় করো, আর আমরা সামনের দিকে এগোই। জায়গাটা দেখো, মানে আমি যত দেখছি তত মনে হচ্ছে আরো দেখি এরকম একটা ব্যাপার, মানে একটুখানি তাকালে মানে মন বলছে না আমাদের, দেখি যাই কিন্তু দেখতে পারবো না, সামনে তো আমাকে চালাতেই হবে বাইক। আর তোমরাও দেখো, দেখে জানাও কেমন লাগছে। সবাই প্ল্যান করে সেপ্টেম্বরে, কারণ আপেলটার জন্য এখানে, যেহেতু আপেল খুব ফেমাস এটা, আর স্পিতি অনেকেই উইন্টারে ট্রাই করেছে, কিন্তু মনসুনে অনেকেই আসে না, রিস্ক হাই তাই জন্য, কিন্তু আসলে এরকম সিনারি দেখতে পাওয়া যায়। তো এটাই দেখার ছিল এবং তোমাদের দেখানোর ছিল। জানি একটুখানি রিস্ক আছে এই বছরটাতে, কারণ কি তোমরা সবাই জানো এখানে কি হয়েছে, ওটা বাদ দিলে এই সময়টা তো বেস্ট আমার মতে। আর ওটা তো সুতলেজ রিভার আমাদের পাশাপাশি থাকবে এখন, যেরকম আগে আমি বলেছিলাম, নাগরবদি আমাদের সাথেই থাকবে, আর সামনে একটা ছোট ভিলেজ, নাম জানি না, তবে সব ভিলেজগুলো এরকমই থাকে পাহাড়ে কোলে কোলে। আচ্ছা, সময় এখন হয়ে গেছে 4:40 প্রায়, আর এখান থেকে ডিস্টেন্স 53 কিলোমিটার, এখনও প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। বাবা, এ কি দৌড়াচ্ছে কেন, আমাদের রেস করছো, তুমি আমাদের রেস করছো। এটা হচ্ছে চৌড়া চেক পোস্ট, এখানে জাস্ট নাম এন্ট্রি করা হলো, আর কোথায় যাচ্ছি কোথা থেকে এসছি এই সমস্ত গাড়ির নাম্বার, একটা বাড়ির অল্টারনেট নাম্বার, সব এগুলো ডিটেলসগুলো নেওয়া হলো। যদি কোনো সমস্যা হয় জাস্ট সিকিউরিটি চেকের যে চেকিং, আর কিছুই না, তোর টাকা দিতে হয়নি। চলো গাড়িটা ঘোরাই, দেন তারপর আগের দিকে যাব। আমরা পৌঁছে গেছি সেই হিমাচলের ভয়ঙ্কর রাস্তায়, কিন্নরের সেই ক্লিফ হ্যাঙ্গার রোড। গাইজ, আগে তো অনেক দেখেছি, অনেক সময় অনেকেই মানে এই রোডটা নিয়ে ব্লক করেছে। আমারও একটা ইচ্ছা ছিল এখানে নিজের বাইক নিয়ে চালাবো, বাট আজ সামনে থেকে দেখছি, মানে ইটস আ গুড এক্সপিরিয়েন্স। তো এটাকে কিন্নর ডিস্ট্রিক্টের গেটও বলা যায়, এটা ন্যাশনাল হাইওয়ে মানে NH5-এরই পার্ট। তো চলো আমার সাথে সাথে তোমরাও রাইড করো এই রাস্তাতে। আমরা অন্যদিকে আবার ক্রস করছি, সুতলেজ এবার বাঁ দিকে, একটু পরে গিয়ে আবার ডান দিকে আসবে, কারণ একটু পরে গিয়ে আমাকে আবার ওই পাশে পাহাড়টায় যেতে হবে, আবার একটা ব্রিজ ক্রস করতে হবে।
এই ছোটো ব্রিজ থেকে বাসও যাবে, আর সামনে দারুণ লাগছে রাস্তাটা। নদীর জলে মানে কারেন্ট দেখো তোরটা কত কতটা দেখো, এখনই এই অবস্থা মানে এখনই এত তেজ। যখন জুলাইয়ের দশ বারো টাকা যখন বৃষ্টি হচ্ছে তখন কী অবস্থা ছিল কী লাগছে দেখো কিছু বলার নেই। ও ভোটটা পরে যে পাহাড়ের উপর কি দারুণ দেখতে লাগছে, মানে ব্রিজটা ক্রস করার পরেই না পাহাড়গুলো কোনো পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে একটু সবুজ পুরো পাহাড়টা আগে সবুজ সবুজ ছিল, এখন পুরো ব্রাউন হয়ে গেছে পাহাড়। এখান থেকে রিকংপিও 6 কিলোমিটার, কল্পা 17, নাকুতাহ হচ্ছে এদিকে। এখান দিয়ে আমাদেরকে আবার পাহাড়ের উপরে উঠতে হবে। পৌঁছে গেছি রিকংপিও, এটাই পিওর মেন মার্কেট। অ্যাকচুয়ালি আমাদের লেফট টার্ন নিতে হতো, তো সেটা না নিয়ে আমরা সোজা চলে এসেছি পিওর দিকে। দেখো এতক্ষণ যেই পাহাড়টা আমরা দূর থেকে দেখছিলাম সেটা এখন আমাদের হাতের একদম হাতের কাছে, মানে একদম চোখের সামনে, মানে একদম আমরা একদম পাহাড়ের টপে উঠে এসেছি। আমাদের হোটেল এখান থেকে আর 1 মিনিট দেখাচ্ছে। সিংগুলো কি বড় বড় ছাগলগুলোর, এই দেখো পুরো আপেল গাছ। বাইক টানতে পারছি না সেকেন্ড গিয়ারে, এতটা আপ। এটাই কি, এটাই দেখাচ্ছে? হ্যাঁ নাম নাম পাহাড়ের টপে আমাদের হোটেল। বাহ, সব বাইকাররা সব বাইকাররা এসছে সব এনফিল্ড নিয়ে। বাহ, রয়্যাল এনফিল্ড হিমালয়ান। সো গাইস, ফাইনালি আমরা কিন্নরের হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলের নাম কিন্নর ভিলা, আর সময় হয়েছে প্রায় 7টা। তো চলো হোটেলের টেরেসে যাওয়া যাক। অ্যাকচুয়ালি এই হোটেলের টেরেস থেকে না খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, তো তোমাদের চলো আগে সেটা দেখাই। আমরা রুমে এসে গেছি, এটা হচ্ছে মার্শালদা রুম। আমাদের রুমটা আছে উপরের দিকে, তো চা আর স্ন্যাক্স অর্ডার দিয়েছি খেয়ে দিন আমরা উপরে যাব। এই দেখো মার্শালদার রুম, এটা আর মার্শালদার রুমের অবস্থা দেখো, ব্ল্যাগের কিছু নিয়ে জানি সব বলেছি মার্শালের রুমে রাখবো, আমরা জাস্ট উপরে যাবো জাস্ট হতে। আর চা এরকম, আর এখান থেকে ভিউটা সুন্দর দেখা যায় মার্শালদা, কালকে ভিউটা অবশ্যই নেবে। আর রুমটা কেমন লাগছে বলো মার্শালদা, হোটেলটা কেমন লাগছে? আমার রুমে অত ইন্টারেস্ট নেই, হোটেলটা কেমন? বাইরেটা অসাধারণ, একদমই তাই একদমই তাই। অ্যাকচুয়ালি বর্ষাদের এখানে ট্যুর হয়, মানে ওদের
প্যাকেজ ট্যুরে সব এখানেই আছে, আবার সেপ্টেম্বরে মেবি আছে, না অক্টোবরে প্যাকেজ ট্যুর আছে, আবার সেপ্টেম্বরের লাস্টে 30th সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর আমরা এখানে আবার আসব। তো ও আবার আসবে ট্যুর নিয়ে। আমাদের রুমটা ঠিক এরকম, একদমই ছোট, আর এটা হচ্ছে নন ভিউ রুম, কারণ আপার সাইডে রয়েছে এটা, আর ডবল বেড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, আর টিভিগুলো একদমই সেকেলের। যাই হোক, টিভি তো আমরা দেখবো না। আর এটা হচ্ছে বাথরুমের সাইজটা, দেখো কত বড়। এই সাইড থেকে আপেলে ভিউ দেখা যায়। আর এই জানলাটা খুললে ওপাশ থেকে, দরজাটা খুললে ওপাশ থেকে তোমার মাউন্টেন ভিউ দেখা যাবে। সময় হয়েছে 9:30, আমরা ডিনারের প্লেসে চলে এসেছি। এটাই হোটেলের ডিনার, কী কী নিউ জায়গা দেখাই, তারপরে ডিনার প্লেসটা একবার দেখাবো। রুটি আছে, এটা আছে মাশরুম, মাশরুম মশালা, এটা আছে চিকেন, কড়াই চিকেন, আর এটা হচ্ছে রুটি। তো এবার ডাইনিং প্লেসটা একবার দেখাই, দেখো কেমন লাগলো বলো ডাইনিং স্পেসটা, যেরকম সুন্দর হোটেল সেরকম দারুণ মতো এই ডাইনিং স্পেসটা, আর সেরকম ভালো হয়ে যায়। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে উড়তে হবে। তো দেন দেখা হচ্ছে আবার কালকে, গুড নাইট।